বামফ্রন্টের কর্মী সমর্থকদের প্ররোচনার ফাঁদে পা না দেওয়ার জন্য আবেদন জানাব। নির্বাচনোত্তর এবং গণনার পরেও রাজ্যের সর্বত্র শান্তি সম্প্রীতি বজায় রাখার যে ঐতিহ্য আমাদের রয়েছে, সেই ঐতিহ্য আমাদের অম্লান রাখতে হবে এবং আমাদেরও সেখানে ভূমিকা নিতে হবে। হচ্ছে এটা 99.99 টুয়ার্ডস ইনফিনিটি আপনি নিতে পারেন, বাট সেম পার্সন 100% এটা ভোটারদের উপরে নির্ভর করবে। 3 তারিখের ব্যাপার, ওই রেজাল্ট হলে সবাই আমরা দেখব। সুতরাং এর বেশি আসন টাসনের ব্যাপার, কত সংখ্যক, কত পার্সেন্টেজ ভোট, এগুলো নিয়ে আলোচনা আমরা করি। আর হচ্ছে পুনর্নির্বাচন কয়েকটা বুথে হচ্ছে, 3 তারিখে গণনা হচ্ছে, তারপরে চরিলাম নির্বাচন হচ্ছে বিধানসভা কেন্দ্রে। তো এগুলো ইতিমধ্যেই প্রস্তুতি গৃহীত হয়েছে, কিন্তু রাজ্য কমিটির তরফ থেকে এই দিকগুলোর প্রতি নজর দেওয়ার জন্য বলা হয়েছে। তাতে যা রিপোর্ট, যেটা আমরা বলে আসছি, এইটা আরো